এ এম জাহাঙ্গীর অ্যান্ড অ্যাসোসিয়েটস বরিশাল জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলার একক্ষে নিয়মিত আইনি সেবা দিতেন জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর একই সঙ্গে তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন গত পাঁচ আগস্ট ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকে তিনি চেম্বারে অনুপস্থিত এরই মধ্যে একটি মামলার আসামিও হয়েছেন তিনি আদালতে অনুপস্থিত বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস সহ অর্ধশত আওয়ামী লীগের প্রভাবশালী আইনজীবী ও সরকারি অনেক কৌশলী তবে তাদের চেম্বারের জুনিয়র আইনজীবীরা বলছেন সিনিয়র আইনজীবীদের মামলাগুলো চালাচ্ছেন তারা জুনিয়র আছি বা অন্যান্য আইনজীবী যারা আছি তারা সকলে পরিচালনা করি আইন পেশায় কোনো সমস্যা হচ্ছে না সঠিকভাবে পরিচালনা হচ্ছে কোর্ট কোর্ট আইনজীবীরা বলছেন লবিং এর মাধ্যমে সরকারের আজ্ঞাবহুরাই পিপি জিপি ও এপিপি নিয়োগ পেতেন ছিল না মেধার মূল্যায়ন তবে পাঁচ আগস্টের পর তাদের বেশিরভাগই দেখা নেই এখন এ কারণে বিচার ব্যবস্থায় ধীর গতির পাশাপাশি সৃষ্টি হচ্ছে মামলার জট মামলাগুলো আমরা সঠিকভাবে পরিচালনা করতেছি এবং বরিশাল জেলা আইনজীবী সমিতি এটা একটা নির্জনজাট একটা আইনজীবী সমিতি এখানে কারো প্রতি কারো কোনো খুব বাদক্ষেপ নেয় কারো কারক অভিযোগ নেয় তদ্বীরে নয় মেধার ভিত্তিতে সরকারি কৌঁসুলি নিয়োগের দাবি আইনজীবীদের মেধাবী লোকরা আসলে তাহলে প্রকৃত অপরাধী বিচারের সাজা পাবে আর নির্দোষ লোকরা মুক্তি পাবে আর মেধাহীন লোকরা আসলে তাহলে ওইটা প্রকৃত অপরাধী ও আইনের ফাঁক ফো করে খালাস দিয়ে যায় বরিশাল আদালতে বর্তমানে একশো জন সরকারি কৌঁসুলি রয়েছেন অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল